হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি দ্য গ্রিন লঞ্চ বুফেতে, আর এটি হচ্ছে বেলি রোডে। এসেছি ফ্যামিলি গেট টুগেদারে, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আর জায়গাটিও অসম্ভব সুন্দর, আর আশা করছি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে আমার আজকের ভিডিওটা। তো এখানে খাবার দাবার তো সব কিছুই ছিল, যেহেতু বুফে, বিশেষ করে চাইনিজ আইটেমগুলো তো অনেক টেস্টি ছিল, আর পাশাপাশি ডেজার্ট আইটেমগুলোও। আমরা এখানে খাওয়া দাওয়া করছি রিল্যাক্সে। আসলে এই সমস্ত রেস্টুরেন্টে, বুফেতে যেগুলো ঢাকাতে আছে, সবগুলোতেই আসলে রিল্যাক্সভাবে খাওয়া যায় আর খুবই ভালো লাগে, মানে একটু সময়টা পাওয়া যায়। আর যেহেতু গেট টুগেদার ছিল, সবাই আমরা একসাথে এনজয় করেছি আর খাবার দাবারও খেয়েছি পাশাপাশি। তো আমরা এখানে কি কি খেয়েছি সেটাও আপনাদের আমি দেখাবো। আমি এখানে কেক আইটেমগুলো প্রথমে দেখাচ্ছি। ডেজার্ট আইটেমগুলো, দুই ধরনের কেক ছিল, ম্যাঙ্গো পুডিং ছিল, গোলাপ জামুন ছিল, আরও ছিল কাপ কেক। পুডিংটা ছিল দুই ধরনের, একটি ক্যারামেল পুডিং আর একটি ম্যাঙ্গো পুডিং। যেটা ওই পাশে দেখতে পাচ্ছেন হলুদ কালার, সেটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং, ওইটাও বেশ মজা ছিল। আরও এখানে ছিল চাইনিজ কিছু আইটেম মেইন ডিশের সাথে, এখানে ফুচকার আইটেমও ছিল। আর ফুচকা তো মুখরোচক খাবার, আমাদের সবারই লোভ লাগে ফুচকা দেখলে। এখানে ফুচকার সাথে অনেক ধরনের মশলা ছিল, সাথে অনেক ধরনের টকও ছিল। এগুলো হচ্ছে ভেলপুরি, ভেলপুরির আইটেমগুলোও ছিল, যে খেতে চাইতো বানিয়ে দেওয়া হতো। আমি পুরোটা নেওয়ার চেষ্টা করেছি। আর কিছু কিছু খাবারের অংশ আমি এখানে দেখাবো যেগুলো খেয়েছি। খুবই ছোট করে একটি ভিডিও করেছি, আপনাদের ভালো লাগলে আরও ভিডিও আমি শেয়ার করব। আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ওইখানে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যেহেতু ফ্যামিলি সবাই একসাথে ছিলাম, আরও তো ভালো লাগার কথা। আরও কিছু এখানে খাবার আছে যেগুলো স্ন্যাক্স আইটেম, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই, স্প্রিং রোল ছিল, অন্থন ছিল, ইয়েলো রাইস ছিল, আরও ছিল অনেক ধরনের সালাদ, আমেরিকান সালাদ, রাশিয়ান সালাদ, কসলো, বিভিন্ন ধরনের সালাদ ছিল। এখানে কিছু সস আর অয়েল ছিল, অলিভ অয়েল। আর এগুলো হচ্ছে সব মেইন ডিশ, এখানে চিকেন কারি, ভেজিটেবলস এগুলোও ছিল। তো আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি, আমি যতটুকু খাবো ততটুকুই। আর এরপর আমরা বাইরে গিয়েছিলাম, বাইরে যে মেইন রোডটা আছে এর পাশেই এখানে সুন্দর একটা জায়গা ছিল, এখানে ওয়াটার ফলিং হচ্ছিল, এত সুন্দর এই পাশটা ছিল, কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কালার চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ পরপর। এখানে আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করেছি। আর পাশেই ছিল চেয়ার আর সোফা, যেখানে বসেও সময় কাটানো যায় অনেকক্ষণ। আসলেই সুন্দর একটি জায়গা, খাবারগুলো যেমন ভালো লেগেছে তেমনি জায়গাটাও খুব সুন্দর রেস্টুরেন্টটা। আমি আপনাদের বলবো একবার হলো এই রেস্টুরেন্টে যাবেন, আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করেছি ভিডিওটা। তো কেমন লেগেছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।